গল্পকথনবে কল টুতে আমাদের আজকের নিবেদন আনন্দ আনন্দবাগচির লেখা ভুতুড়ে রসিকতা কতকাল আগের কথা তবু চোখ বুঝলে সেদিনের কথা বলে মনে হয় আমার কাছে কিছুতেই ভুলতে পারি না এতকাল পরে এই কলকাতায় বসেও গায়ে কাঁটা দেয় ঘটনাটা লিখতে বসে এই রাত্রিরে এখন আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে সত্যি সত্যি গণপতিদের বাড়ির দোতলার হল ঘরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম অবশ্যই আড্ডা দিচ্ছিলাম বলে ভুল বলা হবে আমরা আড্ডা দেবার ভান করছিলাম আসলে ফোটকের অপেক্ষা করছিলাম সেই বিকেল পাঁচটা থেকে যদিও পাঁচটার সময় ও কদাচিতি এখানে আসে ওর আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় মাসিমা মানে গণপতির মা যখন চা আর জলখাবার পাঠিয়ে দেন ঘরে ঠিক তার কিছু আগে ও এসে হাজির হয় কান এটো করা একমুখ হাসি নিয়ে তারপর সিঙাড়ার চুবড়ির খুব কাঁচ ঘেঁষে বসে পড়ে রোজ একটিমাত্র বাক্যই মুখস্থ সংলাপের মতো আওড়ে যাবে ইস আজ বড্ড দেরি করে ফেলাম তাই না আগে আগে জবাব দিতাম এখন আর দিই না এখন আমরা সবাই ওর উপর তিতি বিরক্ত কেউ আর ওকে পছন্দ করি না ওর মতিগতি বুঝে ফেলার পর অসহ্য লাগবারই কথা আসলে ফোটকে আমাদের বন্ধু টন্ধু কেউ নয় ফাঁকতালে এসে আমাদের মধ্যে ভিড়ে গেছে গল্প করতে আড্ডা দিতে আদৌ আসে না আসে জম্পেশ খ্যাটনের লোভে মাসিমার হাতের ওই বোম্বাই সাইজের গব্ব ভাজার শিঙারা আর প্রায় সাইজের কাঁচা গোল্লার কথা ভাবলে আমাদেরই জীবে জল আসে তা ওর মতো হ্যাংলা পেটুকের তো কথাই নেই টপ স্পিডে মুখ চালিয়ে ও শেষতক আমাদের ভাগেও ভাগ বসায় তারপর চায়ের ক্যাপের শেষ বিন্দুটি পর্যন্ত শুষে খেয়ে মিনিট পাঁচে ক্লাউন মার্কে হাসি মুখে কেমন ঘোরের মধ্যে বসে থাকে শেষে যেন ধর্মার করে জেগে উঠে বলে ইস আজ বড্ড দেরি করে ফেললাম তাই না বলেই নিঃশব্দে ভ্যানিশ হয়ে যায় ওর উপর আমরা চটেছি কি সাধে কিন্তু গণপতি নিতান্ত ভদ্র ছেলে ভালো মানুষ বাড়িতে কেউ বন্ধুর মতো এলে তাকে অপমান করে তাড়ানো তো দূরের কথা দুটো কড়া কথা বলা ওর পক্ষে সম্ভব নয় তাই অনেক সলা পরামর্শ এঁটে আমরা আজ তৈরি হয়েছি ফোটকেকে এমন শিক্ষা দিতে যাতে নিজে থেকেও সটকে পড়ে আর কখনও নাই বাড়ি মুখ হয় কিন্তু এই গল্পের আগেও একটা গল্প আছে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তখন হঠাৎই বেকার হয়ে পড়েছি সামনে ধুধু ছুটি অখণ্ড অবসর অথচ কিছুই করার নেই আচমকা স্বাধীনতা পেয়ে গেলে যে দশা হয় আর কি এটা ভাঙছি ওটা জুটছি গল্পের বই পড়েও যেন সময় কাটতে চায় না সকাল বিকেল টোটো কোম্পানির বিনেমাইনের চাকরি বেছে নিয়েছি শেষ আহিরি বিকে পাল এভিনিউতে তখন দুপুরবেলায় ছেলেরা সাইকেল শিখত শহর তখন কীরকম ফাঁকা ছিল বুঝতেই পারো ঘন্টা পিছু নামমাত্র ভাড়ায় সাইকেল পাওয়া যেত সাইকেল জানাই ছিল আমাদের শুধু পুরনো অভ্যেস ঝালাই করতে উঠে পড়ে লেগে গেলাম আমরা দু চাকার ভাড়া করা পক্ষীরাজ ছুটিয়ে আমরা শহরতলির তেপান্তরের দিকে চলে গিয়েছিলাম সেদিন শুধু আমাদের ঘোড়ার নয় আমাদেরও তখন পাখা গুজিয়েছে এক দিন এক এক দিক আবিষ্কার করতে বেরিয়ে পড়ি আজ শুনে হাসবে তোমরা কিন্তু তখন কলকাতা শহরটাকেই অনেক বড় মনে হতো শহরতলি মানেই যেন বিদেশ আহেরি টোলা থেকে চিড়িয়ার মোড় কিংবা ঘুঘুডাঙ্গা তখন অনেক দূর বিটি রোড দিয়ে এত বাস মিনি ট্যাক্সি তো তখন চলত না সেটা ছিল পায়ে হাঁটার যুগ টালার নতুন পুল পেরিয়ে সবে পাকপাড়ার মুখে পৌঁছেছি অমনি কে যেন ডাকলো আমাদের নাম ধরে আমি লালু আর অবনী সাইকেল থামিয়ে ঘাড় ফিরিয়ে দেখি গণপতি গণপতি সামন্ত ওরিয়েন্টাল স্কুলে ক্লাস নাইন এসে ভর্তি হয়েছিল সামান্য বন্ধুত্ব ছিল এক সেকশনেই পড়ি বলে কিন্তু ঘনিষ্ঠতা ছিল না তবু পোশাকে আশাকে আর হালচালে বুঝতাম ও আমাদের মতন না বড় লোকের ছেলে হাতে এক গোছা নেমন্তনের চিঠি নিয়ে ও এগিয়ে এলো আমাদের দিকে তোমরা এদিকে বেড়াচ্ছি কিন্তু তুমি এদিকেই থাকো বুঝি না তবে এবার থেকে থাকব বলি সাইকেলের সিটের উপর রেখে তিনটে খামের উপর আমাদের তিনজনের নাম লিখে দিয়ে বলল রাস্তায় চিঠি দিলাম বলে কিছু মনে না কাল আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন এসো কিন্তু মনে করব কি নেমন্তন্নটা লুফে নিলাম পরদিন গিয়ে দেখি নতুন বাড়ি ঠিক নয় একটা পুরনো বাগান বাড়িকেই ঘষে মেজে চমৎকার তিনতলা বানানো হয়েছে আর এলাহি আয়োজন করেছেন গণপতির বাবা দম খেয়ে আমরা ফিরে আসছিলাম কিন্তু গণপতি ওর বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দিল আমরা ওর স্কুলের বন্ধু শুনে সবাই খুব খুশি ওর মা তো বলেই বসলেন বাহ ভালোই হলো। রোজ বিকেলে তোমরা চলে আসবে নতুন এপাড়ায় এসে গণও বড্ড একলা হয়ে গেছে সেই থেকে আমরা গণপতির বন্ধু রোজ আসি গল্প করতে চারপাশ খোলামেলা ফাঁকা চমৎকার বেড়াতে আসার মতো জায়গাই বটে দোতলার হল ঘরে বসে নিরিবিলিতে জমিয়ে আড্ডা দিই নিমাই চা দিয়ে যায় প্রথম রাউন্ডে আসে বড় এক গ্লাস করে ঘরে পাকানো গুলাবি লস্যি আহিরি টোলার ঘিঞ্জি পাড়া আর মুড়ি ভাজার জগৎ থেকে বেরিয়ে এসে সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলি আমরা শুধু অস্বস্তি ওই ফটিক চন্দ্র ও মাঝখানে এসেই যা রসভঙ্গ করে আমাদের নিরঙ্কুশ আড্ডায় বেরসিকের মতো থাপা বসায় যেমন মোটা চেহারা তেমনি মোটা বুদ্ধি ছেলেটার আর তেমনি কিম্ভূত রুচি চুনট করা ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে গায়ে এক গাদা সেন্ট ঢেলে যেন ধেড়ে নির্ভর সেজে হাজির হয় এই বয়সে এই চেহারায় কেউ আড্ডা দিতে আসে ভাবাই যায় না সিঁড়ির মুখে ওর জুতোর শব্দ পাবার আগে সেন্টের গন্ধ পাই এ সরু মেলি গলায় ওর মুখস্থ বয়ান ছুঁড়ে দেয় আমাদের দিকে লালু বাঁকা গলায় আমার কানে কানে বলে বাবু কালচার শেষে থাকতে না পেরে একদিন বলেই ফেললাম গণপতিকে তোমার বন্ধুটি ভাই কেমন জানো কিছু মনে করো না ফটিক সেই মাত্র একরা শিঙারা আর কাঁচা গোল্লাকে গোল্লায় পাঠিয়ে উঠে গেছে গণপতি আমার কথায় চমকে উঠে বলল কার কথা বলছ ফটিকচন্দ্র আমি গলায় ঝাঁঝ মিলিয়ে বলি আড্ডাটাকে রোজ কেমন মাটি করে দেয় এবার দ্বিতীয় দফা চমকাবার পালা গণপতির বলল সে কি ও তোমাদের সঙ্গে আসে আমি ভাবি তোমাদের বন্ধু লালু বলল না আমরা কোশ্চিন কালেও আগে ওকে দেখিনি অবনী বলল গৃহপ্রবেশের দিন প্রথম দেখেছি আমার পাশে বসে ছত্রিশখানা লুচি আর পঁচিশটা রসগোল্লা খেয়েছিল রাক্ষসের মতো কিরে ঠিক না আমার দিকে সমর্থনের চোখে তাকালো অবনি আমি বললাম হ্যাঁ ভাই ওর খাদ্য তালিকাটা ওই রসগোল্লা লুচিতেই ঠেকে থাকেনি সেদিন আমি তো ভেবেছিলাম ব্যাটা সেই রাত্রেই কলেরা হয়ে মরবে গণপতি বলল যা ওরকম বলিস নি খেতে একটু ভালোবাসে আর কি লালু চটে গেল বললো একটু ওকে তুই একটু খাওয়া বলিস খাওয়া ছাড়াও জানেটা কি ও কি এখানে আড্ডা দিতে আসে ভাবিস রাম ছাগল বেটা আমি চিন্তিত গলায় বললাম যে ছাগলই হোক আমি ভাবছি রহস্যটা কি ও কে কোত্থেকে আসে গণপতি মাথা চুলকে বলল তাহলে বোধহয় পাড়ারই কেউ বাবার ছড়িয়েছিল ছড়িয়েছিলেন তার এই পাড়ারই কোনো বাড়ির ছেলে তবে প্রথম কদিন কিন্তু তোদের পেছন পেছনই এসেছে তাই আমি ভেবেছিলাম অবনি বলল তো বলে একটা কথা আছে এবার বাংলার কোয়েশ্চিনে রচনা করতে দিয়েছিল কিন্তু ও তো দেখছি রবাহু তো নয় লালু রাগি গলায় বলল তাহলে এবার এর একটা বিহিত করা দরকার একটা মক্ষম দাওয়ায় বাতলা দিকে অবনি তোর মাথায় তো নানারকম ফন্দি ভালো খেলে অবনি গণপতির দিকে তাকিয়ে বলল কি রাজি গণপতি একটু চুপ করে থেকে বলল আমি কিন্তু মুখে কিছু বলতে পারবো না কোনো কৌশলে যদি ওকে ভাগাতে পারো তো আমার আপত্তি নেই আমি বললাম মাথা একটা আইডিয়া এসেছে ছেলেটাকে দেখে মনে হয় ভিতু টাইপের ওকে ভূতের ভয় দেখাতে হবে তাহলে অন্তত সন্ধ্যাবেলা তোদের এই নির্জন বাড়ির ধারে কাছে আসতে সাহস পাবে না অবনীশ চোখমুখ মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল লালু মৃদু আপত্তি জানালো ভূতের ভয় ওর নাও থাকতে পারে না থাকলেও পাইয়ে দিতে পারবো অবনী রহস্যময় হাসি হাসলো। কিরে গনু তোদের নিমাইকে দলে পাওয়া যাবে না বল স্বচ্ছন্দে গণপতি ঘাড় হেলালো শূন্য একটা তুড়ি ফাটি অবনী বলল তাহলে শোন আমরা ঘন হয়ে বসলাম অবনী তার প্ল্যান রসিয়ে রসিয়ে বলল এই ঘরে আগে নাকি একজন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছিল খবরটা বাড়ি কেনার আগে গণপতি বাবা জানতে পারেননি কিন্তু পরশু রাত্রির থেকে হঠাৎ ভুতুড়ে উৎপাত শুরু হয়েছে সন্ধ্যে থেকেই একটার পর একটা ঘরের বাল্ব ফিউজ হয়ে যেতে থাকে আবার দিনের বেলা সেগুলো দিব্য খোলে আর বন্ধ হয় দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায় বাইরে থেকে শাটার টেনে রেখে যায় ঘরের ভেতর যখন তখন গুলির শব্দ শোনা যায় আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে এমন নানা ধরনের উৎপাত শুকনো মুখে বেশ ভয় পাওয়া গলায় এই গল্পটা ফটকে আসার পর গণপতি বলবে যেন সকলকেই বলছে এই প্রথম তার আগে কাল সকালে একটা ফিউজ করে রাখতে হবে এই ঘরে পটকা ভরে ইলেকট্রিক আলোর বদলে ওই মোম দুটো জ্বলবে এই ঘরে পটকে এমনভাবে সেট করতে হবে যাতে মিনিট দশকের মধ্যে ওর পোলতে আগুন ধরে যায় সেই সঙ্গে আরেকটা কাজ সেরে রাখতে হবে এ ঘরের স্কাইলাইটগুলোই কালো সুতো বেঁধে সেই সুতোর প্রান্তগুলো ওপরের তলার জানলার শিকের সঙ্গে জড়িয়ে রাখতে হবে এমনভাবে যাতে নিমায় তিনতলার ঘর থেকেই এ ঘরের স্কাইলাইট খুলতে আর বন্ধ করতে পারে জলখাবার দিয়ে যাবার পর নিমায়ের কাজ হবে এই ঘরের ভেজানো দরজা দুটোয় নিঃশব্দে ছিটকিনি টেনে দিয়ে যাওয়া তারপর মিনিট কয়েক পর স্কাইলাইটের খেলা শুরু করবে এদিকে ভূতের গপ্প জমে উঠেছে ওই ওই বলে আমরা খুব ভয় পেয়ে যাব তারপর যেই দড়াম করে মোমবাতি নিবে যাবে আমরা আঁতকে উঠে জড়ামড়ি করে ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করব দরজা বাইরে থেকে বন্ধ সুতরাং খুলবে না লালু অন্ধকারের মধ্যে কুকুর কান্নার ডাক ডেকে আমাদের পিলে চমকে দেবে বহুদিনের প্র্যাকটিস ওই ডাকটাও মক্ষম ডাকতে পারে তারপর দেখা যাবে মজাটা পরের দিন যথারীতি আমরা আগেভাগেই গণপতিদের বাড়িতে গিয়ে হাজির হলাম সব ব্যবস্থা পাকা আমরা চারজন অপেক্ষা করে আছি কিন্তু ফটকে আসছে না ধীরে ধীরে বিকেল মরে সন্ধে হল বাইরের অন্ধকারও ধীরে ধীরে ঘন হল মাসিমার পাঠানোর সিঙ্গাড়ার গামলা আর কাঁচাগোল্লার থালা নিয়ে নিমাই এসে গেল অবনি অগত্যা মোম দুটো জেলে দিল তারপর নিমাইকে ইশারায় কাছে দেখি কানে কানে বলল তুই চলে যাস না ধারে কাছেই থাকিস ওই দাদাবাবু এলে আস্তে করে দরজায় চিটকিনি লাগিয়ে চলে যাবি বাকি সব মনে আছে তো নিমাই দাঁত বের করে হাসল এক মিনিট দু মিনিট করে সময় গড়িয়ে যাচ্ছে উত্তেজনায় আমাদের হাতের আঙুল ঠান্ডা হয়ে এসেছে গরম সিঙ্গারাও জুড়িয়ে আসছে ক্রমশ কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়ালই নেই গোটা প্ল্যানটা আপসেট করে দেয় ফুটকে হতভাগা কি জানতে পেরে গেছে আমাদের মতলব কিন্তু তাই বা কী করে হবে দিন বুঝে কি ব্যাটা আজ কামাই করে বসল এরকম টেনশন নিয়ে কি বসে থাকা যায় মন দুটো তার বসে নেই নিয়মমাফিক গোলে ছোট হয়ে আসছে যেন বোমার পুলতে আগুন আমরা অপেক্ষা করছি থাকতে না পেরে ফেটে যায় করে চুপ দুম কর অবনি ধমকে উঠল যখন তখন ফাটলেই হলো আমি ঘড়ি দেখছি না এখনো পাক্কা ছ মিনিট ঠোঁটে আঙুল ছুঁয়ে গণপতি ইশারা করল আর ঠিক সেই মুহূর্তে এক ঝলক ঠান্ডা হাওয়ার মতো সেন্টের তীব্র গন্ধ আমার নাকে এসে পৌঁছল পরের মুহূর্তেই জুতোর শব্দ ফটকে মুখ বাড়ালো ঘরের মধ্যে এক মুহূর্ত থমকে ঘরের মধ্যে এগিয়ে আসতে আসতে বলল ইস আজ বড্ডই দেরি করে ফেললাম তাই না আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম হ্যাঁ শিঙারাগুলো এতক্ষণে বোধহয় ঠান্ডাই হয়ে গেল হ্যাঁ বলেই ফটকে গামলা থেকে শিঙারা তুলে নিল এক থাবায় দুটো তারপরে শিঙাড়ায় জলহস্তির মতো কামড় বসাতে বসাতে বলল একই মাইরি তোমরা ভূতের মতো জ্বালিয়ে বসে আছো কেন লালু তাড়াতাড়ি বলল বাল্ব ফিউজ হয়ে গেছে অবনি বলল তাই তো গণপতি আরেকটা বাল্ব কিনে না নিমাইকে দিয়ে কানে পৌঁছবার মতো নয় তবু আমরা টের পেলাম দরজায় ছিটকিনে আটা হয়ে গেল শব্দটা ভুল শুনিনি তার প্রমাণ লালু আমাকে চিমটি কাটল গণপতি ফের অনিচ্ছে সত্ত্বেও হাতে একটা শিঙাড়া তুলে নিয়েছিল বলল লাভ নেই সেই তো আবার ফিউজ হয়ে যাবে ফিউজ হয়ে যাবে তার মানে প্রশ্নটা ছুঁড়ে দিয়ে অবনি গণপতিকে চোখ টিপল কিন্তু ফোটকের তখন প্রায় বেহুশ অবস্থা তার হাত একবার গামলা একবার থালা ছুঁয়ে চলেছে মনে হচ্ছে আজ দেরিতে আসার জন্য বুঝি মরিয়া হয়ে উঠেছে গণপতি অবনীর ধরতাই পেয়ে সবিস্তারে গল্পটা শুরু করল বেশ জোরে জোরেই যাতে ফোটকের কর্ণগোচর হয় প্রতিটি শব্দ উদ্দেশ্য সিদ্ধ হয়েছে মনে হল কারণ ফোটকে খাওয়া থামিয়ে বার দুই গণপতির মুখের দিকে তাকালো এমন সময় বেশ শব্দ করে স্কাইলাইট দুটো নাচানাচি শুরু করে দিল ওই ওই আমি আঁতকে ওঠার মতো চেঁচিয়ে উঠলাম লালু এক হাত লাফিয়ে উঠে উড়ি বাবা বলে আমাকে জাপটে ধরল অবনি পাংশু মুখে বলল এ কিরে গনা এ যে ভুতুড়ে কাণ্ডই শুরু হয়ে গেল এই তো সবে শুরু গণপতি বলল একটু বসো সবাই নিজের চোখে দেখতে পাবে কিভাবে আমরা দিন কাটাচ্ছি রাতে ঘুমোতে পারি না রে ভাই ইস বড্ড দেরি হয়ে গেল আজ শেষ কাঁচা গোল্লাটা মুখে পুরে দিয়ে ফোটকে আচমকা উঠে দাঁড়ালো আচ্ছা তার মুখ দেখে ঠিক বোঝা যাচ্ছিল না কিন্তু সত্যি ভয় পেয়েছে টের পেয়েই আনন্দ হচ্ছিল আমার ভয় পাওয়া গলা করে আমি দাঁত মুখ খিচিয়ে উঠলাম বসো যাবে কি যেতে গিয়ে শেষে প্রাণটা খোয়াবে দেখছো না কি শুরু হয়ে গেছে ফটকের মুখ দিয়ে কেমন গোঁ গো শব্দ বেরোলো আর ঠিক সেই মুহূর্তে আমাদের বহুক্ষণের উত্তেজনার অবসান ঘটিয়ে বন্ধ ঘরের মধ্যে পরপর দুটো বোমা ফাটার আওয়াজ হলো মোমবাতি দুটো ছিটকে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল সেই সঙ্গে আর্ত চিৎকার হুড়োহুড়ি অবনির গলা পেলাম দরজার কাছ থেকে দরজায় দুমদুম আওয়াজ করছে ভয়াত্ত গলায় চেঁচাচ্ছে খোল খোল দরজা খোল একই কে আটকে দিল বাইরে থেকে একটা কুকুরের কান্না ঘরের অন্ধকারকে যেন ফালা করে দিল এই সময় সেই সঙ্গে গণপতির আর্তনাদ ছাড় ছাড় একটা ঝটাপটি শব্দ পেতলের গামলা আর থালাটা ছিটকে পড়ল মেঝের উপর ঝনঝন করে হঠাৎ মনে হল বরফের মতো ঠান্ডা দুখানা হাত সাঁড়াশির মতো গলা চেপে ধরেছে আমার প্রাণপণে চেঁচাতে লাগলাম কিন্তু আমার গলা দিয়ে গোঙালির মতো সামান্য একটা আওয়াজ বেরোল মাত্র জ্ঞান হারিয়ে ফেলার মুহূর্তে বুঝতে পারলাম আমাদের তৈরি ছকের বাইরে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে আর রক্ষে নেই সেকেন্ড কয়েকের জন্য বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম চোখ মেলে দেখি মেঝের উপর চিৎপাত হয়ে পড়ে পড়িয়াছি সিলিংয়ের আলোটা দিব্যি জ্বলছে ঘাড় ফিরে দেখলাম অবনিয়ার লালু ঘরের এক কোণে বসে ঠকঠক করে কাঁপছে বিধ্বস্ত চেহারায় গণপতি পড়ে আছে তক্তপোষের উপর চোখ উল্টে ধর্মর করে উঠে গণপতির কাছে গেলাম না বেঁচে আছে তবে অজ্ঞান অতি কষ্টে বলল জল শিগগির জলান অবনি আর লালু দুজনই উঠে দাঁড়িয়েছিল কিন্তু ঘরের মধ্যে কোথাও জলের কুঁজো নেই জলের গেলাসগুলো উল্টে জল গড়াচ্ছিল মেঝেময় দুই হাতে সেই জল থাবড়ে আমি গণপতির চোখে মুখে জলের ছিটে দিলাম লালু ছুটে গেল দরজা খুলে নিমাইকে ডাকতে কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ অবনি আতকে উঠে বলল আরে একই কাণ্ড ফটকে ফটকে গেল কোথায় সত্যি আমাদের কারো মনেই ছিল না ফুটিকের কথা তক্তপোষের নিচে টিচে সব জায়গা দেখা হলো ফটকে ভ্যানিস একেবারে কর্পুরের মতো উবে গেছে যেন এরপর আর কোনো দিন ফটকে ও বাড়িতে আসেনি আমরাও যাইনি পরে শুনেছিলাম ঘটনাটা ফটিকচন্দ্র কুণ্ডু বলে একটি ছেলে সত্যি ছিল গণপতিদের পাড়ায় কিন্তু সে ছিলই এখন নেই কমাস আগে নাকি দীঘার দিকে কোথায় বরযাত্রী হয়ে যাচ্ছিল বাসে করে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর তাকে ও পাড়ার নেমন্তন্ন বাড়িতে কেউ কেউ দেখেছে ওই বরযাত্রীর পোশাকই গিলে করা পাঞ্জাবি চুনট করা ধুতি গায়ে সেন্টের গন্ধ গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন আনন্দবাগছির লেখা গল্প ভুতুড়ে রসিকতা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা